দর্শক দেখবে মার মার কাট কাট করে, হলে সিট টিট ভেঙে ওলট পালট করে ছেড়ে দিবে, 7 দিন ধরে হলের কোনো টিকিটই পাওয়া যাবে না। ব্যাপারটা পাশতে হবে তো তোমাদের। জি পাশতে ফেলেছি ভাইয়া, একদম সেই রকম খুশিতে ঘুরতে ঠেলায় এর মতন। তোমাদের যে লুক আমি চোখ বন্ধ করে ভুলে দিতে পারি, তোমরা ইচ্ছা করলে আমার সিনেমায় কিন্তু নেমে যেতে পারো। তাই নাকি? অবশ্যই তাই। তোমরা খালি বুঝে দেখো কি স্টাইলে তোমাদের সিনেমায় মিলি আসি, তোমরা চিন্তাও করতে পারো না। তা কি স্টাইলে নিয়ে আসবেন শুনি একটু? এরকম স্টাইল বাংলাদেশে কোনো মামুর বুঠা কোনোদিন দেখেনি কো। পুরা তামিল স্টাইলে নিয়ে আসবো। মনে করো সিকোয়েন শুরু হচ্ছে, ঝড় ঝড় হচ্ছে, প্রচন্ড বাতাস, আকাশ বাতাস সব কেঁপে যাচ্ছে, ফ্রেম জুড়ে মনে করো যে গাছের ডাল উড়ে যাচ্ছে, তারপর টিনের চাল উড়ে যাচ্ছে, শ্মশান থেকে মনে করো এক গাদা টনকেটন বালি উড়ে আসছে, একটা মেশাকার তাণ্ডব লীলা চলছে, তারপর হঠাৎ হঠাৎ মনে করো সব থেমে গেল। এখন প্রশ্ন করতে পারো কেন থেমে গেল। থেমে গেল কারণ ঠিক এই সময় উপর থেকে একই স্টাইলে তিনটা আইটেম গাল নেমে আসলো। আকাশ থেকে তিনটা আইটেম গাল নেমে আসার জন্য এত কষ্ট? কি ভেবেছো তুমি, আমি কি নাটক করতে বসেছি নাকি? আমি সিনেমা করতে বসেছি, সিনেমা সিনেমা তারপর কার সিনেমা? একটি অ্যালেক্স মালেক খানের সিনেমা। দর্শক দেখবে মার মার কাট কাট করে, হলে সিট টিট ভেঙে ওলট পালট করে ছেড়ে দিবে, 7 দিন ধরে হলের কোনো টিকিটই পাওয়া যাবে না। ব্যাপারটা পাশতে হবে তো তোমাদের। জি পাশতে ফেলেছি ভাইয়া, একদম সেই রকম খুশিতে ঘুরতে ঠেলায় এর মতন। ওয়ান্স আপন আ টাইম হোয়েন আই ওয়াজ অ্যাসিস্ট্যান্ট নিউ কামার ইন FDC, দেয়ার ওয়াজ এ স্টোরি। মনে করো রাজশাহী থেকে জাস্ট ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, টপাক করে ট্রেনে উঠে পড়লাম, আসবো কই ঢাকা, যাবো কই FDC। আমি কিন্তু মনে করো কমলাপুরও ল্যান্ড করিনি, ডাইরেক্ট মনে করো কারণ বাজারে দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে, টপাক করে একটা লাভ দিলাম, FDC-র মধ্যে পুরো স্থান দিয়ে গেলাম। কি মানে তুমি এখানে কি করো? ভাই আমাদেরকে গল্প শোনাচ্ছে, ওনার লাইফের গল্প। অবশ্য ওনার সিনেমায় নায়িকা হওয়ার অফারও দিয়ে দিয়েছে আমাদের। তাই নাকি? তো কে নায়িকা হবে, তিনজনই? হ্যাঁ ভাইয়া, হলে হতে পারে, প্রবলেম কি, তিনজনই চাইলে হতে পারে। তাই নাকি? বিশাল ব্যাপার তো। বিশাল ব্যাপার বস, বিষয়টা আমি বলছি, ঝড়ো হাওয়া। ঠিক আছে ঠিক আছে, আমি বলি, এত বোঝা কিছু নাই, তুমি বিষয়টাকে পাচতে পারবা না। আমি তোমাকে বলি, মানে বস হয়েছে কি ঘটনা, যে ইন্ট্রোডাকশন সিনটা হবে এরকম, মনে করেন যে স্ক্রিন জুনে হচ্ছে ঝড়ের তাণ্ডব চলছে, শ্মশান থেকে ধুলা চলে আসছে, মনে করেন আকাশে বজ্র সহ বিদ্যুৎ, দ্রিম 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 করে আওয়াজ, মনে করেন টিনের চাল উড়ে যাচ্ছে, তারপরে মনে করেন গাছপালা, একেবারে মেশাকার পরিস্থিতি, হঠাৎ মনে করেন দ্রাম করে সব কিছু থেমে গেল। কেন থেমে গেল? আকাশ থেকে মনে করেন অ্যাট এ টাইম নেমে আসলো একই স্টাইলে তিন আইটেম গাল। এই গল্প এখানে বলে লাভ নেই মালিক, এখানে কেউই নায়িকা হতে আসেনি। ভাই আপনি আমাকে মালিক মালিক বলছেন কিসের জন্য? তাহলে কি বলে ডাকবো? আমি তো একটা অ্যালেক্স ভাইয়া, একটি অ্যালেক্স মালিক খান নামই, আমাকে অ্যালেক্স মালিক খান বলবেন। তোমার নাম তো আব্দুল মালিক, অ্যালেক্স আসলো কোথেকে আবার? যাও যাও নিজের কাছে যাও। ধমকাচ্ছেন কিসের জন্য ভাইয়া? মালে ছোট্ট একটা ছেলে ছিলা তুমি, ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতা, হ্যাঁ তোমার নাম ছিল আব্দুল মালিক, সবাই জানতো। এখন আগা খান বা অন্যরা তোমাকে অ্যালেক্স নামে চিনতে পারে, ওরা পরে এসেছে, আমি তোমাকে মালিক নামেই জানি। আমি কি সেই ওয়ান সাপন টাইমের মালিকই আছি, ছোট্ট মালিক? আমি এখন অ্যালেক্স মালিক খান হয়েছি না ভাইয়া? তুমি এখনো একটা আব্দুল মালিকই আছো, ওকে? এখন তোমাকে যেতে হবে, যাও। জি ভাইয়া অবশ্যই যাব, আপনি বলছেন যাবো না, বড় ভাই তো, বড় ভাই যদি আমাকে রোদে দাঁড়ায় থাকতে পারে আমি থাকবো। ইস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি, আপনি কিছু মনে রাখেন না, ঠিক আছে, কথা বলছি।